নমস্কার, রাত 10:30টার আকাশ বার্তায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি জুই। প্রথমে হেডলাইন্স। কাল 750 বুথে পুনর্নির্বাচন, মুর্শিদাবাদে 175, মালদায় 112, বুথ পিছু 4 আধা সেনা, দিল্লিতে রাজ্যপাল, ভোটার হিংসা রিপোর্ট, স্বরাষ্ট্র মন্ত্রককে মুক্ত বাতাস নিতে যাচ্ছি বললেন সিভি আনন্দ বোস। ভোট পরবর্তী সন্ত্রাস, মুর্শিদাবাদে ফের গুলি বোমা লড়াই, সালা শমশেরগঞ্জ উত্তপ্ত, রাজ্য জুড়ে অব্যাহত হিংসা, কোচবিহারে গুলিতে মৃত যুবক, পুনর্নির্বাচনের আগেও গুলি নদিয়ায়। বাহিনী পাঠাতে গড়িমসি, কেন্দ্রকে নিশানা, অধীরের মোদি মমতা সেটিং তত্ত্ব ফের, মৃতের পরিবারের পাশে কংগ্রেস, ভোট লুটের প্রতিবাদে নিউ টাউনের পথে বুদ্ধিজীবীরা। স্পর্শকাতর বুথ নিয়ে চাল বাহানা, চিঠি পাঠাতে উত্তর নেই নির্বাচন কমিশনকে নিশানা বিএসএফ এর, অসহযোগিতার অভিযোগ, স্ট্রংরুম থেকেও চুরি ব্যালট বক্স, টুইট করে বললেন সেলিম। বাংলায় ভোট সন্ত্রাস, মৃত 22, মৃত্যুকে সমর্থন করেন রাহুল, প্রশ্ন স্মৃতি ইরানি, লোকসভায় মমতার সঙ্গে জোট কিনা জানতে চাইল বিজেপি, পাল্টা নিশানা কংগ্রেসের। পঞ্চায়েত নির্বাচনে কাল 750টার বেশি বুথে পুনর্নির্বাচন হবে, বুথের সংখ্যা আরও বাড়তে পারে। মুর্শিদাবাদে 175টা বুথে পুনর্নির্বাচন হচ্ছে, মালদায় 112টা বুথে ভোট হবে। পুনর্নির্বাচনের আগে নদিয়ায় গুলিবিদ্ধ হলেন এক সিপিআইএম কর্মী। কাল রাজ্যে 750টা বুথে পুনর্নির্বাচন হবে, বুথের সংখ্যা আরও বাড়তে পারে। রাত পর্যন্ত সঠিক বুথের সংখ্যা জানাতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। সর্বত্রই ব্যালট পেপার ছাপা হয়েছে কিনা তা নিয়েও নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কাল মুর্শিদাবাদে 175টা বুথে পুনর্নির্বাচন হবে, মালদায় উপনির্বাচন হবে 112টি বুথে। এই দুই জেলায় সবচেয়ে বেশি বুথে পুনর্নির্বাচন হবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে যেসব বুথে ব্যাপক রিগিং হয়েছে বলে অভিযোগ তুলে রিপোর্ট দিয়েছেন প্রিসাইডিং অফিসাররা, তার বেশিরভাগ বুথেই পুনর্নির্বাচন হচ্ছে না। যেসব বুথে ব্যালট ছিনতাই হয়েছে সেখানেই পুনর্নির্বাচন নির্দেশ দেওয়া হয়েছে। নন্দীগ্রামে 5টা বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন, সেখানে মাত্র 2টো বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। শুভেন্দু বলেন, বোঝাই যাচ্ছে ক্যামাক সিট থেকে নির্বাচন পরিচালনা করা হচ্ছে। বুথ লুট করতে এসেছিল, ওটা হিন্দু বুথ, হিন্দুরা আমি বলে দিয়েছিলাম বাক্স ফেলে দাও জলে, ফেলেছে। ওখানে পুনর্নির্বাচন হচ্ছে, ওখানে 2টো সিট, 2টোই বিজেপি জিতবে, ঘিরে ভোট হবে। পূর্ব মেদিনীপুরে 31টা বুথে ফের ভোট হবে, হুগলিতে হবে 29টা বুথে ভোট, নদিয়ায় 89টা, উত্তর চব্বিশ পরগনায় 46টা বুথে। পুনর্নির্বাচনের আগে নদিয়ার নাকাশিপাড়ায় গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এই বুথেই পুনর্নির্বাচন রয়েছে। আহত হয়েছেন এক সিপিআইএম কর্মী, বাড়ির ছাদ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। কোচবিহারেও এক যুবকের মৃত্যু হয়েছে, গতকাল তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, তিনি কংগ্রেস কর্মী। তবে এখনও নিখোঁজ রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার এক স্কুল শিক্ষক সঞ্জয় সর্দার নামের এই স্কুল শিক্ষক, ভোট নিতে এসেছিলেন ভাঙড়ের গাজীপুরে। আকাশ পাতা। কেন্দ্রীয় বাহিনী পাঠাতে চাল বাহানা করেছে অমিত শাহর মন্ত্রক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটিং হয়েছে বিজেপির, বললেন অধীর চৌধুরী। আজ মুর্শিদাবাদে নিহতদের বাড়িতে যান তিনি। বাংলায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের ভোট লুটে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকার টালবাহানা করেছে বাহিনী পাঠাতে। নির্বাচনের আগের দিন গভীর রাতে বাহিনী পাঠিয়ে দিলেও বুথে বাহিনী যায়নি। রাজ্যের প্রায় 70% বুথে কোনো কেন্দ্রীয় বাহিনী ছিলই না। দিল্লি বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বাংলা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন অধীর চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে জোটের গদ্দার। দিদির ভেড়ার বাচ্চা হচ্ছে নির্বাচন কমিশন। আমি পাশাপাশি এটা বলবো, যখন এখানে বিজেপি চিৎকার করছে তখন কেন্দ্রের বিজেপি চুপ করেছিল কেন? কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার তো সুযোগ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরে ছিল, কেন সেটা সময় মতন মোতায়েন হয়নি যাতে এই অভিযোগ নির্বাচনের আগে করা যেত? কেন? তার একটাই কারণ, দিদিকে মৌকা দিয়েছে, লুট করার মৌকা দিয়েছে বিজেপি। কারণ বিরোধী জোট ভাঙতে এই দিদি গাদ্দারি করবে আগামী দিনে। তাই প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, গতকাল ভোট সন্ত্রাসে রাজ্যের বিভিন্ন হাসপাতালে 800 থেকে 1200 জন ভর্তি রয়েছেন, তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছু পিছু যাবে এই মৃত মানুষের আত্মা, একদিন কৈফিয়ত দিতেই হবে। বাংলায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, এটা আমাদের সকলের কাছে আশঙ্কার কারণ। শুধু একজন নিশ্চিন্তে আছে, মমতা ব্যানার্জি আর তার পরিবার। আপনারা হয়তো খোকাবাবুকে কোলে বসিয়ে দিদি কেক কেটে সেলিব্রেট করবেন, কিন্তু বাংলার এই মৃত্যুর মিছিল আপনার পিছন ছাড়বে না। অধীর চৌধুরী গতকাল বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হাত রক্তে লাল হয়েছে, এত রক্ত তিনি পছন্দ করেন। আজও অধীর চৌধুরী যান নওদার নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে, পরিবারের সঙ্গে কথা বলেন তিনি, পাশে থাকার বার্তা দেন অধীর চৌধুরী। তাকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। নওদায় যে কংগ্রেস কর্মী খুন হয়েছেন তার পরিবারের আরও এক সদস্য খুন হয়েছিলেন 1999 সালে। মুর্শিদাবাদের নওদায় 62 বছরের বৃদ্ধ কংগ্রেস কর্মী কুনান গতকাল 3 দিন আগে তিনি হজ করে মক্কা থেকে ফিরেছেন। অধীর
আহির বলেন, চায়ের দোকানে বসেছিলেন কংগ্রেস কর্মী। গতকাল বৃদ্ধকে খুন করা হয়েছিল বুথ দখল করার জন্য। বৃদ্ধ কংগ্রেস কর্মীকে খুন করার পর নওদার তিনটে বুথ দখল করে নেয় তৃণমূল কংগ্রেস। মামিনুল ইসলামের সঙ্গে সোমামাইতি, আকাশ পাড়দা। বাংলা নির্বাচনী হিংসার বলি হয়েছেন 22 জন, এরপরও কি লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করবেন রাহুল গান্ধী? প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। বাংলায় নির্বাচনের দিন 22 জনের মৃত্যু হয়েছে, পশ্চিমবঙ্গে নির্বাচনে গণতন্ত্র ধ্বংস হয়েছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কি হাত মেলাবেন রাহুল গান্ধী? প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কি পশ্চিম বঙ্গাল মে পঞ্চায়েত কে চুনাও মে জিস প্রকার সে লোকতন্ত্র কি হত্যা হতে লোক স্বয়ং দেখ পা রহে হ্যায়, যাহা লোকতান্ত্রিক আপনে মূল্যোঁ কো অধিকারোঁ কো জতানে কে লিয়ে লোক মৌত কে ঘাট উতারে জা রহে হ্যায়, উসি টিএমসি কি পার্টি কে সাথ গান্ধী পরিবার গঠবন্ধন কর রহা হ্যায়। মেরা গান্ধী পরিবার সে বিশেষ ইয়ে প্রশ্ন হ্যায় কি ক্যা উনসে হাত মিলানা মঞ্জুর হ্যায় উনহে। বিজেপি নেত্রী বলেন, পশ্চিমবাংলার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, গণতন্ত্রের উৎসবে তারা অংশ নিতে এসেছিলেন, যেভাবে বাংলায় মৃত্যু হয়েছে তা কখনো অন্য রাজ্যে হয়নি, এই প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। 2024 লোকসভা নির্বাচনের জন্য বিরোধী দলগুলো এবার বৈঠকে বসছে বেঙ্গালুরুতে। তার আগে চাপ বাড়িয়ে রাখলেন স্মৃতি ইরানি। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পরই বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক রয়েছে। যদিও কংগ্রেসের তরফ থেকে আগেও বলা হয়েছিল লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে নির্বাচনী জোট হবে না তাদের, নির্বাচনের পর প্রয়োজনে জোট হবে, তবে কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে এই জোট হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য। বিজেপি নেত্রী বলেন, রাহুল গান্ধীকে উত্তর দিতে হবে তিনি এত রক্তপাত পছন্দ করেন কিনা। আকাশ বার্তা। কেন্দ্রীয় বাহিনী যেসব বুথে ছিল সেখানে ভোট লুট হয়নি, এমনকি মৃত্যুও হয়নি, বললেন বিএসএফ এর ডিআইজি। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে কত বুথ রয়েছে সেই তালিকা দেওয়া হয়েছিল, কিন্তু কত বুথ স্পর্শকাতর সেই তালিকা দেওয়া হয়নি। এমনকি রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া সত্ত্বেও সেই চিঠির উত্তর দেয়নি তারা, বললেন বিএসএফ এর ডিআইজি। তিনি বলেন, অপেশাদারিত্বের সঙ্গে পঞ্চায়েত নির্বাচন সংগঠিত করা হয়েছে। ये हमने प्रयास किया, स्टेट इलेक्शन कमीशन से बार बार पत्र लिखा गया है, 5 तारीख के बाद लगातार चिट्ठी लिखी जा रही है, जो मीटिंग्स हुई हैं उसमें भी हमने रिक्वेस्ट किया है कि आप हमें संवेदनशील पोलिंग बूथ का लिस्ट दे दीजिए ताकि हम वहां पे बढ़िया तरीके से अपना काम कर सकें, लेकिन वो लिस्ट उपलब्ध नहीं हुई। কেন্দ্রীয় বাহিনী ডিজিকে নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল কোথায় কত বাহিনী থাকবে, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন বিএসএফ এর ডিআইজি। গুলেরিয়া বলেন, যেসব বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল সেখানে ভোট লুট হয়নি, ভোট লুটের চেষ্টা করেছিল যারা, তাদের 5 জনকে পাকড়াও করে কেন্দ্রীয় বাহিনী পুলিশের হাতে তুলে দেয়। 5 আদমি কো অ্যাপ্রিহেন্ড কিয়া অর উনকো পুলিশ কে হাওয়ালে কিয়া, উনকে খিলাফ এফআইআর দর্জ করাই হ্যায়। তো কহনে কা মতলব ইয়ে হ্যায় কি জাহাঁ জাহাঁ পর কেন্দ্রীয় পুলিশ বল কল জো আয়ে থে, ডিপ্লয়মেন্ট হুই হ্যায়, ওয়াহাঁ পে কোই ক্যাজুয়ালটি নাহিঁ হুই হ্যায়। কাল আদালত খুললেই রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা দায়ের হবে হাইকোর্টে, সেই মামলায় পার্টি করা হতে পারে বিএসএফ কেও। বিএসএফ এর ডিআইজি আজ বলেন, যদি সব বুথে বাহিনী থাকতো তাহলে মৃত্যু হতো না, বাহিনী আসা সত্ত্বেও তা মোতায়েন করা হয়নি। তিনি চেয়েছিলেন যেভাবে লোকসভা বা বিধানসভার ভোট হয় সেভাবেই নির্বাচন করতে, কিন্তু কমিশনের কোনো সাহায্য পাওয়া যায়নি। রাজীব চৌধুরীর রিপোর্ট, আকাশ বার্তা। ভোটের পর আজ সন্ধে হঠাৎই দিল্লি উড়ে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সম্ভবত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দেবেন তিনি। রাজ্যপাল বলেন, মুক্ত বাতাস নিতে যাচ্ছি। রাজ্যের পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার ব্লকের 10টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশনার। নেত্রার ডায়মন্ড হারবারের 10টি বুথে ভোট হবে কাল। এর পাশাপাশি বিষ্ণুপুর, বাসন্তী, গোসাবা এবং জয়নগরেও রিপোলিংয়ের নির্দেশ দিয়েছে কমিশন। কুলতলি, জয়নগর, বাড়িপুর, মথুরাপুর, মন্দিরবাজার আর মগরাহাটেও রিপোল হবে বলে জানিয়ে দিয়েছে কমিশন। গতকাল 80.71% পোলিং হয়েছে, সবচেয়ে বেশি ভোট পড়েছে শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে এবং সবচেয়ে কম ভোট পড়েছে দার্জিলিংয়ে। কাল রিপোল রয়েছে ডায়মন্ড হারবারের 10টি, বিষ্ণুপুর 1-এর 1টি, বাসন্তীর 4টি, গোসাবার 5টি, জয়নগর 1-এর 5টি, কুলতলির 3টি বুথ, জয়নগর 2-এর 3টি বুথ, বাড়িপুরের 1টি বুথ, মথুরাপুর 2-এর 1টি বুথ, মন্দিরবাজারের 2টি বুথ এবং মগরাহাটের 1টি বুথে। এদিকে রাজ্যপাল আজ বিকেলে আচমকায় দিল্লি রওনা হয়ে যান। বিমানবন্দরে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন কী কারণে যাচ্ছেন, তিনি বলেন, ফ্রেশ এয়ার নিতে যাচ্ছি। রিপোর্ট দিতে দিল্লি যাচ্ছেন বলে রাজভবন সূত্রে জানা গেছে। রাজ্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে প্রতি বুথে আগামীকাল যে রিপোর্ট হবে সেখানে বাহিনীর 4 জন করে রক্ষী থাকবে। আকাশ বার্তা। ভোটের পরেও হিংসা অব্যাহত রইল মুর্শিদাবাদে, শমশেরগঞ্জ আর সালারে মুড়ি মুড়কির মতো বোমা পড়তে থাকে।
ভোট পরবর্তী হিংসা অব্যাহত মুর্শিদাবাদ জেলা জুড়ে। নির্দল তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়ায় শামশেরগঞ্জের হীরানন্দপুরে। দুপক্ষের সংঘর্ষে মুড়িমুড়কির মতো বোমা পড়ে এলাকায়। বোমাবাজির পাশাপাশি এলাকায় ইট বৃষ্টিও করা হয়। শামশেরগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহরমপুরের স্ট্রং রুম থেকে চুরি হলো ব্যালট বাক্স। মহরমপুর গার্লস কলেজ থেকে আজ দুপুরে ট্রাঙ্কে করে ব্যালট বাক্স অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় ট্রাঙ্ক ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি ও বাম নেতা কর্মীরা। তারা সিল করা সেই ট্রাঙ্ক দেখতে চাইলে তা পুনরায় স্ট্রং রুমে নিয়ে যাওয়া হয়। বাম বিজেপির অভিযোগ, গণনায় কারচুপি করার জন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল ব্যালট বাক্স। যদিও বহরমপুরের বিডিও জানান, যে ট্রাঙ্কে নিয়ে যাওয়া হচ্ছিল তাতে নির্বাচনী কাগজপত্র রাখা ছিল। আগামীকাল পুনর্নির্বাচন, সেজন্য ব্যালট ছাপাতে গিয়ে ট্রাঙ্ক নিয়ে যাওয়া হচ্ছিল। রানীনগরে তৃণমূলকে ভোট দেওয়ায় বাড়িঘরে লুট চালানোর অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন দুজন, তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কংগ্রেস নেতা কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগে বেলডাঙ্গা থানার সামনে রাস্তা অবরোধ করে কংগ্রেস। ঘটনায় ধুন্দুমার কাণ্ড বাধে এলাকায়। কংগ্রেসের অভিযোগ, ভোট মিটলেও বিভিন্ন জায়গায় নেতা কর্মীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে। অবরোধ হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। শামশেরগঞ্জের দোগাছিতে ভোটদান দেখতে গিয়ে গুলিবিদ্ধ হলো 17 বছরের নাবালক। জানা গেছে গতকাল বিকেলে ভোটদান দেখতে গিয়েছিলেন ইয়ারুল শেখ। অভিযোগ, সে সময় আচমকা তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বাধে। তাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর গুলিতে আহত হয় ইয়ারুল, তার হাতে গুলি লাগে। হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র উঠিয়ে এসইউসিআই প্রার্থীর ভাইকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর স্বামী ও তার দলবলের বিরুদ্ধে। এসইউসিআই প্রার্থীর স্বামীর দাবি, কয়েকদিন ধরে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় তাণ্ডব চালাচ্ছে তৃণমূল প্রার্থীর স্বামী শরীফুল ইসলাম। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নির্দল তৃণমূল সংঘর্ষে ব্যাপক বোমাবাজি চলে সালারে। ঘটনায় আহত হয়েছেন দুজন। সালার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আকাশ বার্তা। ভোট সন্ত্রাস রুখে দিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিড মহিলারা। আজ পুলিশ গ্রামে গ্রেফতার করতে গেলে বটি ঝাঁটা নিয়ে বাইরে বেরিয়ে আসেন মহিলারা। ভোট নিতে গেলেও ভোট সন্ত্রাস অব্যাহত দিকে দিকে। রবিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের নৈনান এলাকায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে গেলে কংগ্রেস কর্মীরা পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় মাথা ফাটে পুলিশ কর্মীদের। আহত 3 পুলিশ কর্মী হলেন এসআই আরিফ মোহাম্মদ এবং লালটু প্রশাসনজিৎ নামে 2 কনস্টেবল। আহত 1 কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, ভোটের পর তারা প্রধানের মধ্যস্থতায় একটা মীমাংসার রাস্তা খুঁজছিলেন, কিন্তু বিরোধী সমর্থকরা পুলিশের গায়ে হাত তোলে। প্রশাসন আসার পরেই সঙ্গে সঙ্গে, ওরা যখন গাড়ি থেকে নেমেছে সঙ্গে সঙ্গে ওদের উপরে কোনো বাতচিত হওয়ার আগে ওরা হচ্ছে কঠোর মারধর। নৈনারে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে 15 জনকে গ্রেফতারও করা হয়েছে। অন্যদিকে কুলপির উদয়রামপুরের 74 নম্বর বুথে তৃণমূল এবং নির্দল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, তৃণমূল প্রার্থী আবুল হোসেন গাজী দলবল নিয়ে নির্দল প্রার্থী চম্পা হাজারের উপর চড়াও হন। এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। কুলপি থানার পুলিশ বিরোধী নির্দল বেশ কয়েকজনকে আটক করলে গ্রামের মহিলারা লাঠি বাঁশ বটি নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। এই ঘটনায় দুপক্ষের 2 জনকে আটক করা হয়েছে। গোটা এলাকার দখল নিয়েছে পুলিশ। আনিসউদ্দিন মোল্লার সঙ্গে নাকিবউদ্দিন গাজী, আকাশ বার্তা। রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহতই রইল। হাইকোর্টের নির্দেশের পরেও দেখা পাওয়া যায়নি কেন্দ্রীয় বাহিনীর। ভোট মিটলে উত্তেজনায় ফুটছে বিভিন্ন এলাকা। বোমাবাজি অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্কিত বহু মানুষ। হাওড়ার জগৎবল্লভপুরে নির্দল প্রার্থীর আত্মীয়ের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ভোট 5 নাগাদ বরগাছিয়া 1 নম্বর পঞ্চায়েতের 41 নম্বর বুথের নির্দল প্রার্থী শেখ সফিকুল ইসলামের ভাইয়ের বাড়িতে আগুন লাগানো হয়। পার্বতীপুর শেখপাড়ার বাসিন্দা সফিকুল আগে তৃণমূলের সমর্থক ছিলেন। গত বিধানসভা নির্বাচনের সময় থেকে ISF এর সমর্থক হন, যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ভোটের পরদিনই উত্তপ্ত হল ডোমজুড়ের কেশবপুর গ্রাম। এলাকার মানুষ তাদের সমর্থন না করায় রাত থেকেই দফায় দফায় গ্রামবাসীদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। দুই তরফের ইট বৃষ্টিতে বেশ কয়েকজন আহত হন। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ ও র‍্যাফ। ভোট পরবর্তী হিংসায় অশান্ত আমডাঙ্গার চণ্ডীগড় পঞ্চায়েত এলাকা, প্রভাকর কাজী গ্রাম ও শশীপুর গ্রামে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল CPIM ও ISF এর মধ্যে। সকাল থেকে মুহুর মুহুর বোমাবাজিতে সন্ত্রস্ত মানুষ। বেলা বাড়তে সেই গন্ডগোল চরম আকার নেয়। তৃণমূলের অভিযোগ, ভোট লুট করতে না পেরে CPIM এই বোমাবাজি করেছে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে CPM। আকাশ বার্তা। ভোট পর্ব শেষ হতেই আনিস খানের পাড়ায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল বুথ দখল রুখে দেওয়ায় হামলা চালানো হয় বলে অভিযোগ। ভোট পরবর্তী হিংসা ছড়িয়ে পড়ল আনিস খানের পাড়ায়। নির্বাচনের আগে উত্তপ্ত ছিল আমতার কুশবেরিয়া। CPIM প্রার্থীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। আতঙ্কে বেশ কয়েকটা পরিবার ঘরছাড়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে বাড়িতে। মহিলাদের অভিযোগ, তাদের হেনস্থা করা হয়েছে। আনিস খানের বাবা একসময়
জানিয়েছিলেন তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। আনিসের দাদা এবার পঞ্চায়েত সমিতিতে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন। ঘর ছাড়াতে ঘরে ফেরানোর দাবিতে আদালতে দ্বারস্থ হতে পারেন সিপিআইএম নেতাকর্মীরা। এবার কালকে ওইভাবে ওই রকম মারামারি ইট পেটকেল ছোড়াছুড়ি হওয়ার পরে আমরা উনাদেরকে তাড়া করেছি। করার পরে এবার আজকে সকালবেলা এসে বাড়ি ঘর দুয়ার ভেঙে পুরো মাঠ করে দিয়েছে, বা আমাদের বাড়ির লোকেদেরকে সবাইকে ঘর ছাড়া করে দিয়েছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল কি আমাদের, আমরা দেখিনি। কতটা আতঙ্কে আছেন? আতঙ্ক খুবই আছি আমরা। আনিসের পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে এখনো খুনের হুমকি দেওয়া হচ্ছে, গণনার দিন হামলা হতে পারে এই আশঙ্কা করেছেন আনিসের বাবা। গতকাল ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কেন্দ্রীয় বাহিনী আসেনি আজও। গতকাল মহিলারাই প্রতিরোধে নামেন আনিসের পাড়ায়। আকাশ বার্তা। স্ট্রংরুম থেকে ব্যালট বাক্স লুটের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, প্রতিবাদে রাজ্যের বেশ কয়েকটা জেলায় রাস্তা অবরোধ করে বিরোধীরা। স্ট্রংরুম থেকে ভোট বাক্স লুট করছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। একটা ভিডিও পোস্ট করে অভিযোগ তুললেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি সেই ভিডিও পোস্ট করার পর টুইট করেছেন, বুথে লুটের পর এবার স্ট্রংরুমেও লুটের ছক কষা হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনার আসলে কালীঘাটের নির্দেশে চলেন। মোহাম্মদ সেলিম যে কথাটা বলেছে সত্য। কালকে ঠিক রাত্রি 12টার সময় বিভিন্ন বুথ থেকে যখন বুথ কর্মীরা বাক্স নিয়ে ফিরছিলেন, আমাদের বংশীপুতা পঞ্চায়েতের 3-4টে বুথের যখন বাক্স রাখলেন, দেখলেন তার সিল কাটা রয়েছে, যেভাবে ট্যাগ করা হয়েছিল, যেভাবে সিল মারা হয়েছিল সেভাবে নেই। স্ট্রংরুম থেকে ব্যালট বাক্স লুটের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের নন্দকুমারেও। নির্বাচন শেষ হওয়ার পর একের পর এক ব্যালট বাক্স আসছিল বিভিন্ন স্ট্রংরুমে। রাতের অন্ধকারে শ্রীকৃষ্ণপুর হাই স্কুল থেকে একের পর এক ব্যালট বাক্স চুরি হয়ে যায়। এই খবর প্রকাশ্যে আসতেই নন্দকুমারের রাস্তা অবরোধ করে বাম কংগ্রেস বিজেপি। তাদের অভিযোগ পুলিশের মততেই লুট করেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। ব্যালট বাক্স ফেরানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা। এই ঘটনার পর বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফ থেকে বলা হয়েছে রাজ্যকে পাহারা দিতে হবে স্ট্রংরুম, কেন্দ্র বাহিনী না থাকলে রিপোর্ট করতে হবে পুলিশকে। রাজীব চৌধুরী, জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, আকাশ বার্তা। বুথে গিয়ে ভোট দিতে না পারায় নিউ টাউনে পথে নামলেন বুদ্ধিজীবী আর সাধারণ মানুষ। রাজ্যের এক আইএএসও ছিলেন এই মিছিলে, কালো কাপড় পরে প্রতিবাদ জানান তারা। শনিবার পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে না পেরে ধিক্কার মিছিল করলেন নিউ টাউনের নাগরিক বৃন্দরা। বুকে কালো ব্যাজ, মহিলারা কালো শাড়ি কালো পতাকা নিয়ে ধিক্কার মিছিল করেন নিউ টাউনের কয়েক হাজার নাগরিক। তাদের অভিযোগ, বহিরাগতরা তাদের ভোট কেন্দ্রে ঢুকতেই দেয়নি, অসভ্য গালিগালাজ করা হয় তাদের। আজ যারা নিউ টাউনে মিছিল করলেন তারা কেউ রাজনৈতিক ব্যক্তি নন, তাদের কেউ কেউ প্রাক্তন আইএএস, কেউ অধ্যাপক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশার মানুষ। তারা তাদের গণতন্ত্রের অধিকার প্রয়োগ করতে না পেরে রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন। একজন ছেলেরা এসে আমার গাড়ি আটকে ধরে এবং আমাকে অত্যন্ত বাজে ভাষায় জানানো হয় যে আমি এখানে নিউ টাউনে থাকতে পারবো না, আমি আজকে বাড়ি ফিরতে পারবো না, এবং আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। তারপর গাড়ি ভাঙচুর করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই মুহূর্তে যদি ওখান থেকে ঘুরে না যায় তাহলে যা খুশি তাই তারা করতে পারে। কয়েক হাজার সাধারণ মানুষের এই মিছিল যায় নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে বিশ্ববাংলা গেট পর্যন্ত, রাস্তা অবরোধ করে মানববন্ধন করেন তারা। কালকে সকাল থেকে বহিরাগত দুষ্কৃতীরা, তাদের সংখ্যা কয়েক হাজার হলে আমরা অবাক হব না, একজনও ভোটারকে কেন্দ্রে পৌঁছাতে দেয়নি। মোড়ে মোড়ে তারা ভোট বয়কটের কয়েকটা প্ল্যাকার্ড নিয়ে তার তলায় সমবেত হয়ে সমস্ত ভোটারকে পেশিশক্তি প্রদর্শন করে বাড়ি ফেরত পাঠিয়ে দিয়েছে। অন্যদিকে নির্বাচনে হিংসার প্রতিবাদে ধিক্কার মিছিল করল সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের অভিযোগ, আমাদের এক সরকারি কর্মী সঞ্জয় সর্দারের এখনো কোনো খোঁজ নেই, উদ্বিগ্ন আছে তার পরিবার। যৌথ মঞ্চ নিয়ে কুণাল ঘোষ জানিয়েছিলেন ওটা একটা রাজনৈতিক মঞ্চ তৈরি হয়েছে। সেই প্রসঙ্গে যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ জানান, আমাদের যে ভোটের কাজে পাঠানো হয়েছে সেটাও তো রাজনৈতিক কাজ। যৌথ মঞ্চের মিছিল যায় ওয়েলিংটন থেকে ধর্মতলা পর্যন্ত। আকাশ বার্তা। স্ট্রংরুমে ব্যালট বাক্স বদলের অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে, পূর্ব মেদিনীপুরে দেখা গেল এই ছবি। এবার ব্যালট বাক্স বদলের অভিযোগ উঠল রাজ্য নির্বাচন কমিশন ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের তমলুকের নাটকুরি হাট স্কুলে রাখা ছিল ব্যালট বাক্স। আজ বিকেলে হঠাৎই বিরোধী দলের নেতারা দেখতে পান স্ট্রংরুমের দুদিকে দরজায় তালা খোলা, তাদের অভিযোগ বাক্স বদল করা হয়েছে। তখন সেখানে ছিলেন তৃণমূল নেতা চঞ্চল ছড়াক, তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পৌঁছে যায় পুলিশ। মানে ব্যালট বাক্স চেঞ্জ হচ্ছে, ব্যালট বাক্স ভাঙছে এরা। আমরা তাকে ভিডিও করতে বলেছি, সে ছেলেটাকে বলি যে একটা যেন ভিডিও করে দিস। বলছে দাদা এখানে আমি তো বাথরুমে ঢুকে ফোন করছি, যদি আমরা ভিডিও করতে যাই আমাদেরকে কিন্তু গুলি করে দেবে। নির্বাচনের আগে বিরোধী নেতারা অভিযোগ তুলেছিলেন স্ট্রংরুম এবার আর নিরাপদ নয়। আজ বিরোধীদের তরফ থেকে বলা হয়েছে নিয়ম অনুযায়ী স্ট্রংরুমে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা, কিন্তু বহু স্ট্রংরুমে আধা সেনা নেই।
পুলিশ আর সিভিক ভলেন্টিয়ারকে নিরাপত্তায় রাখা হয়েছে। আকাশ বার্তা। মহারাষ্ট্রের নতুন নাটক শুরু হয়েছে। এনসিপি যে 8 বিধায়ক মন্ত্রগুপ্তির শপথ নিয়েছিলেন তারা এখনো দফতর পাননি, ফের এনসিপিতে ফেরার সম্ভাবনা বেশ কয়েকজনের। মহারাষ্ট্রে মন্ত্রিসভা নিয়ে এবার টালবাহানা শুরু হয়েছে। 8 বিধায়ককে নিয়ে এনসিপি ছেড়েছিলেন অজিত পাওয়ার, তিনি উপমুখ্যমন্ত্রী হয়েছেন, তার ঘনিষ্ঠরাও মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন, কিন্তু দপ্তর পাননি এখনো। গুরুত্বপূর্ণ দপ্তর না পেলে যে সরকারে থাকবেন না তারা, সেই ইঙ্গিত দিয়েছেন 8 জনই। গুরুত্বপূর্ণ দপ্তর দিতে গেলে একনাথ শিন্ডে এমনকি বিজেপি 3 জন করে মন্ত্রীকে সরতে হবে, সেক্ষেত্রে বিদ্রোহ দেখা দিতে পারে একনাথ শিন্ডে গোষ্ঠী এমনকি বিজেপির মধ্যে। মহারাষ্ট্রে এখন 43 জন মন্ত্রী হতে পারবেন, 14 আসন শূন্য রয়েছে, কিন্তু এই 14 আসনই কম গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, বিজেপি এমনকি একনাথ শিন্ডে সিদ্ধান্ত নিয়েছেন লোকসভায় প্রার্থী করার টোপ দেওয়া হবে বিধায়কদের, তাদের নিজের লোকসভার সংগঠন তৈরিতে জোর দিতে বলা হবে। যদিও এই ফর্মুলা মানতে নারাজ অনেকেই। মন্ত্রিসভা নিয়ে দফায় দফায় বৈঠক করছেন দেবেন্দ্র ফডণবীস আর একনাথ শিন্ডে, কিন্তু কোনো সমাধান সূত্রই বের হয়নি। বিজেপির অনেকেই তাই কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন, আর একনাথ শিন্ডে গোষ্ঠীর বিধায়করা যোগাযোগ রাখছেন উদ্ধব ঠাকরের সঙ্গে। আজ শরদ পাওয়ার জানিয়েছেন বিজেপি নেতাদের সঙ্গে তার নিয়মিত কথা হয়, এটা গণতন্ত্রের অঙ্গ, কিন্তু একটা দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়া রাজনৈতিক নেতাদের পক্ষে সুখকর নয়। আকাশ বার্তা। সিপিআইএম প্রার্থীর স্বামীকে অপহরণ, এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।